বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন 2023 সালে নাকি দুর্ভিক্ষ ধেয়ে আসছে, তাহলে মুসলমানদের করণীয় কি? 2023 সাল হবে সবথেকে ভয়াবহ, এমনকি বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে। বাংলাদেশের মানুষের জন্য সেই কষ্ট না হয়, তার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি, আপনারাও নেবেন। দুর্ভিক্ষ আসছে বা সামনে অভাব অনটন আসতে পারে বা ক্রাইসিস আসতে পারে, এরকম যদি কেউ আঁচ করে তাহলে কি করবে, সেই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে দিয়ে রাখছে। সূরা ইউসুফ যদি পড়েন আপনি, আপনি সেখানে দেখবেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আগাম বার্তা দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। একজনের স্বপ্নের ব্যাখ্যা করে তিনি বলেছেন যে 7 বছর টানা কি হবে, ভালো আপনার ফসল হবে, এর পরে কি হবে, হ্যাঁ এর পরে হবে দুর্ভিক্ষ। এখন দুর্ভিক্ষ হলে দুর্ভিক্ষের বছর তোমরা ফসল হবে না, মানে কিছুকাল খুব ভালো ফসল হবে, এরপরে ফসল হবে না, দুর্ভিক্ষ দেখা দিবে। তো দুর্ভিক্ষের সময় তোমরা সতর্কতার জন্য যখন ফসল হবে তখন ফসল সেভ করে করে রাখবে, যাতে দুর্ভিক্ষের সময় সেটা কাজে লাগাতে পারো। একজন ইমানদার যখন আজ করবেন যে আল্লাহ না করো সামনে হয়তো আমার অবনতির মধ্যে পড়তে পারে, সেটা ব্যক্তি হোক, জাতি হোক, পরিবার হোক, যেভাবে হোক, সে ব্যয় সংকোচনের চেষ্টা করবে। কিছু মানুষ আছে হয়তো দেখবেন যে আপনার যখন দিনকাল ভালো যায় দুমায়া চার হাতে উড়ে দিতে, একটু পরিস্থিতি খারাপ দেখছে এবার একদম তাই ঠিক না বেঠিক। মুসলমান সবসময় মধ্যম পন্থা অবলম্বন করলেই চলবে ইনশাল্লাহ। তাহলে আল্লাহ না করুক, আল্লাহ আমাদের দেশ সহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ হেফাজত রাখুক, কোনো বিপদ কোনো দুর্ভিক্ষ কোনো অভাব অনটন যেন দেশের একটা মানুষের কষ্ট না হয়। আল্লাহ না করুন যদি সেরকম পরিস্থিতি হবে বলে আমাদের আশঙ্কা হয়, ও যে কোরআন বলেছে ব্যয় সংকোচন নীতিমালায় চলে আসতে হবে এবং সতর্কতার যে পন্থাগুলো আছে সেগুলো অবলম্বন করবে। আল্লাহ হেফাজত রাখুক। চুরি করার মতো সামান্য অপরাধে হাত কাটা কি বর্বরতা নয়? একটু আগে উত্তর দিয়ে ফেলছি, উত্তর চলে আসছে না? আল্লাহ তাআলা চুরি করার পরে হাত কাটতে বলছেন, আপনার বুঝে আসতেছে না, আপনি বুঝে আসেনা দেখে মানবেন না, কারণ আপনি আপনার বুঝের গোলাম, আমি তো আল্লাহর গোলাম, উনি বলছে যথেষ্ট, আমি আমার বুঝের উপরে এত কনফিডেন্ট নাই যত কনফিডেন্ট আছে আল্লাহর নির্দেশের যৌক্তিকতার। আমার বুঝ এটা দুনিয়াতে কয়দিন পর তরমুজ প্রমাণ হয় ঠিক না বেঠিক? আমার বুঝ অনেক সময় তরমুজ প্রমাণ হয় না, আমি বুঝছি দুয়ে দুয়ে চায় পরে দেখলাম দরা খায় বসে আছে, এরকম হয় না ব্যবসা বাণিজ্য করতে গিয়ে? আপনারা ব্যবসায়ী মানুষ, তাহলে আমার বুঝের উপরে এত কনফিডেন্ট আমার কোত্থেকে আসে? এটা বোকামি ছাড়া আর কিছু নাকি? তারপর একটা কথা এখানে বলি, সেটা হলো চুরি করলে শরীয়ত কঠিন শাস্তির কথা বলেছে তাই না, জেনা করলে কঠিন শাস্তির কথা বলেছে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ইসলামী শরীয়তের যে দণ্ডবিধি আছে, অপরাধের শাস্তিমূলক যে ব্যবস্থা আছে, একটু লক্ষ্য রাখবেন এই ব্যবস্থাপনাটা ওই সকল অপরাধের ক্ষেত্রে, যেই অপরাধগুলো ব্যক্তিকে শুধু ধ্বংস করবে না সমাজকে ধ্বংস করবে, সমাজকে রক্ষা করার জন্য ওই কঠিন এবং চরম শাস্তির ব্যবস্থা ইসলাম রেখেছে। যেটা ব্যক্তির নিজের ক্ষতি হবে তার জন্য শরীয়ত কোনো কঠোর শাস্তি। আচ্ছা আমারে বলেন তো, মানে এজ এ কোরআন হাদিসের আপনার নির্দেশনা, নামাজ ত্যাগ করা বড় অপরাধ না জেনা করা বড় অপরাধ? বুঝে বলছেন, নামাজ ত্যাগ করার অপরাধের মাত্রাটা বেশি নাকি জেনা করার অপরাধের মাত্রা বেশি? নামাজ ত্যাগ করার অপরাধের মাত্রা বেশি, কেন? কারণ ইমানের পরে ইসলামের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন নির্দেশ, কিন্তু নামাজ যদি কেউ না পড়ে শরীয়তে তার নির্দিষ্ট কোনো শাস্তির ব্যবস্থা কেন রাখে নাই? কারণ নামাজ যদি সে না পড়ে তার নিজের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, কিন্তু জেনা যদি ব্যাপক হয় সমাজ ধ্বংস হবে, চুরি যদি ব্যাপক হয় চোরকে থামাইতে হবে না হলে সমাজের অন্যরাও ক্ষতিগ্রস্ত, ডাকাতকে থামাতে হবে না হলে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সবচেয়ে কঠিন শাস্তি ডাকাতি, ডাকাতির শাস্তি সবচেয়ে কঠিন, হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলাও, সুড়ে ছড়ে হত্যা করো, মৃত্যুদণ্ড দাও বিচারিকভাবে ডাকাতের বেলা, কারণ সমাজকে ত্রাসের সৃষ্টি করবে ডাকাতের কারণে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ভাই ইসলামী শরীয়ত দণ্ড রেখেছে কোথায় দেখেন, আপনি গান শুনেন দুমায়া সারাদিন গান শুনেন নাচেন, নাচতে নাচতে একদম ফ্যানের সাথে ঝুলে থাকেন, শরীয়তের জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নির্দিষ্ট কোনো হদ ঠিক করে দেয়নি, কেন? কারণ এটা আপনি নিজে গুণাগার হচ্ছেন, জাহান্নামে পড়বেন, আপনার ক্ষতি আপনি করতেছেন, কিন্তু আপনি সমাজকে ক্ষতি করছেন, এখানে কঠিন শাস্তি। তাহলে চুরি এটা যদি ব্যাপকভাবে বেড়ে যায় সমাজ কি ভালো হবে না খারাপ হবে? এই জন্য শরীয়ত এখানে কঠোর শাস্তির ব্যবস্থা,
এক আর এখানে অনেক কথা আছে এই যে শাস্তিমূলক ব্যবস্থাগুলো আবার প্রমাণ করতে এমন প্রমাণ লাগবে সন্দেহের ঊর্ধ্বে হতে হবে এইজন্য সমস্ত ফোকায়ে কেরামের কাছে ঐক্যবদ্ধ একটা মূলনীতি হলো আল হুদুদুত তানদারি বিশরুহাত মাদ্রাসার ছাত্ররা বুঝবেন যে ইসলামের শাস্তিমূলক ব্যবস্থা কোনো বিচারক কার্যকর করতে হলে সন্দেহের ঊর্ধ্বে হতে হবে কোনো রকম সংশয় হলে এটা প্রমাণ করা যাবে না তার মানে আল্লাহ নিজেও চান না যে কথায় কথায় মানুষ হাত কাটুক একটা দুটো এক্সাম্পল হবে সব সুইসের মতো সোজা হবে একটা দুটো এক্সাম্পল হবে একেবারে সব তারের মতো সোজা হয়ে যাবে এই জন্য ভাইরা আমার শরীয়তের দণ্ডবিধিগুলো এমনি এমনি দেওয়া হয় না সেগুলো নিয়ে আমাদের গভীর পড়াশোনা করলে আপনি বুঝবেন আর প্রথম কথা কিন্তু ওই মূল কথা আমারও তো বুঝাবুঝির কাম নাই ভাই আমার আল্লাহ বলছে তো তো ওর চাইতে অযৌক্তিক আর যুক্তিক করতে কি হবে আমার বুঝের চাইতে আল্লাহ নির্দেশের যথার্থতা অবশ্যই